এবার অসুররা বুঝতে পারল মোহিনী চালাকি করে তাদের হারিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা মোহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল। চোখের নিমিষে আকাশে কোথায় অদৃশ্য হয়ে গেল সুন্দরী। এবার অসুররা ঝাঁপিয়ে পড়ল দেবতাদের ওপর, কিন্তু এখন তারা দেবতাদের সঙ্গে পেরে উঠবে কি করে? অমৃত পান করে দেবতারা দারুণ শক্তিশালী হয়ে উঠেছেন। এখন যুদ্ধে অসুররা পরাস্ত হল। স্বর্গে আবার দেবতাদের আসন প্রতিষ্ঠিত হল। ভগবান বিষ্ণু কুর্মীবতার হিসাবে আবার স্বর্গকে রক্ষা করলেন ধ্বংসের হাত থেকে। শুধু তাই নয়, তিনি এইভাবে আরো একটি কথাও আমাদের শুনিয়ে গেলেন, তা হল কখনো মোহ বা লোভের কাছে পরাজিত হতে নেই, তাহলে ওইসব অসুরদের মতো অবস্থা হবে। অনেকদিন আগে পৃথিবীতে আদি দৈত্য হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু বসবাস করত। তারা ছিল দিতির দুই ছেলে। দুজনেই ছিল মহাবলবান আর ভীষণ শক্তিশালী, কিন্তু দুজনের স্বভাব ছিল একেবারে বিপরীত। হিরণ্যাক্ষ সব সময় যুদ্ধ করতে ভালোবাসত, ঝগড়া করে লোকের উপর ঝাঁপিয়ে পড়ত। অসীম শক্তি ছিল তার, যে কোনো লড়াইতে শেষ পর্যন্ত জয়যুক্ত হতো সে, তাই সকলে তাকে সমীহ করে চলত। হিরণ্যকশিপু দেশ দখল করে দেবতাদের সরিয়ে দিয়ে রাজা হয়ে বসল, পরমানন্দে রাজত্ব করতে শুরু করল। হিরণ্যাক্ষের স্বভাব পাল্টাল না কোনো মতেই। কোনো বীরের নাম শুনলেই সেখানে গিয়ে উপস্থিত হতো আর যুদ্ধ করে তাকে হারাত। এইভাবে দিন কাটতে থাকে। একদিন হিরণ্যাক্ষ ভাবতল, সে তো গায়ের জোরে যুদ্ধ করছে, কিন্তু যদি কোনো অস্ত্রশস্ত্রের আঘাতে তার মৃত্যু হয় তাহলে কি হবে? দেবতাদের মধ্যে সে সৃষ্টিকর্তা ব্রহ্মা আর সংহারকর্তা শিবকে খুবই মান্য করত, আর কোনো দেবতাকে সে গ্রাহ্যই করত না। বিষ্ণু ছিল তার চরম শত্রু। যদি তার সামনে কেউ বিষ্ণুর নাম করত, তাহলে সে তেলে বেগুনে জ্বলে যেত, তাকে পিষে মারত, এমনকি বারবার বিষ্ণুকে উপেক্ষা করে বলত, তোকে বিষ্ণু কত বড় বীর, তোর বিষ্ণু কত বড় বীর আমার জানা আছে, দেখি সে তোকে কেমন ভাবে রক্ষা করে। শেষ অবধি হিরণ্যাক্ষ ভাবল তাকে অজেয় অমর হতে হবে। সে ব্রহ্মার তপস্যা আরম্ভ করল। ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে বললেন, বলো তুমি কি বর চাইছ? হিরণ্যাক্ষ বলল, আমাকে এমন বর দিন যাতে আমি অমর হতে পারি, আমার যেন কখনো মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে অমরত্বের বর দিতে পারি না, তবে একটা কথা বলতে পারি, তোমার মৃত্যু কোনো অস্ত্রশস্ত্রের আঘাতে হবে না। হিরণ্যাক্ষ এমন বর পেয়ে মহাখুশি। অস্ত্রশস্ত্রের আঘাতে মৃত্যু না হলে তার মৃত্যু হবে কি করে? তার মানে সে তো অমরত্ব পেয়ে গেল। অমরত্ব পেয়ে হিরণ্যাক্ষ আরো দুর্ধর্ষ হয়ে উঠল। এতদিন দেবতার একটু নির্ভয় ছিল, কিন্তু এখন ব্রহ্মার বরে বলিয়ান হয়ে হিরণ্যাক্ষ হয়ে উঠল বিপড়ুয়া। দেবতারা প্রাণ বাঁচাতে পালাতে শুরু করল। এই সময় পৃথিবীতে একটা বিপর্যয় ঘটে গেল। সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে সূর্য সুমেরু বা উত্তর মেরুকে প্রদক্ষিণ করে। সূর্যের প্রদক্ষিণে যাতে কোনো অসুবিধা না হয়, তাই সব সময় পৃথিবী সুমেরুর মাথাটা ডান দিকে হেলিয়ে নেয়, আর এইভাবে পৃথিবী লাট্টুর মতন ঘুরে। হঠাৎ এই সময় সুমেরুর মাথাটা একটু বেশি হেলে গেল। দক্ষিণের সাগর মহাসাগর থেকে উন্মুক্ত জলরাশি ছুটে এলো উত্তরের দিকে। একের পর এক দেশে দেখা দিল মহাপ্লাবন। সমস্ত সভ্যতা বুঝি জলমগ্ন হয়ে যাবে। মানুষ পশু পাখি গাছপালা সবকিছু বিপর্যয়ের মুখে পড়ল। সমগ্র সৃষ্টি যেন মৃত্যুর প্রহর গুনছে। শুধুমাত্র কয়েকটা পাহাড়ের চূড়া কোনো মতেই জেগে রইল, আর জেগে রইল হিমালয়। হিরণ্যাক্ষ তখন আর কারো কার সঙ্গে যুদ্ধ করবে? শেষবধি হিমালয়কেই সে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভেবে নিল। আঘাতে আঘাতে হিমালয়কে খণ্ড বিখণ্ড করতে লাগল।
হিমালয়ের চূড়ায় যেসব জীবেরা আশ্রয় নিয়েছিল তারা অস্থির হয়ে উঠল, আর হিমালয়ও তখন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে উঠেছে। হিমালয়ের অধিষ্ঠিত দেবতা বেরিয়ে এসে বললেন, মহাবীর, তুমি তুমি কেন এইসব নিষ্প্রাণ মাটি কাঠ আর কাঁকড়ের সঙ্গে লড়াই করছো, কাঁকড়ির সঙ্গে লড়াই করছো? যদি নিজের উপর আস্থা থাকে তাহলে বরুণ দেবের সঙ্গে লড়াই করো।